বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণাপাণি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে একদিকে ঋদ্ধিমা, সে তো খোঁজ খবর নিতে চায় সাউন্ডের ব্যাপারে। সাউন্ডের ব্যাপারে সত্যি একটা সামনে চলে এলো যে সাউন্ড এলিনার নিজের ছেলে নয়, দত্তক নেওয়া ছেলে। তাই এখন সে জানতে চায় যে এর পিছনে কারণটা কী আছে, তারা কেন সত্যিটা গোপন করে যাচ্ছে। জানতে হবে, দত্তক নেওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু সত্যিটা কেন গোপন করবে। তো সে ইনভেস্টিগেট আরও চালু রাখতে বলে তার ডিটেকটিভকে। এই বলে বেরিয়ে আসে ঋদ্ধিমা। অন্যদিকে শাহানাকে ব্রেন ওয়াশ করতে থাকে শাওন যে সে কেন এরকম করছে। যতই যা হোক, তার তো দিদিয়া না? তখন শাহানা বলে, কে দিদিয়া? ওই মেয়েটা আমার কেউ না, কোনো দিনও ছিল না, সবাই আমায় ঠকিয়েছে, মিথ্যে কথা বলেছে এত দিন ধরে। ওই সব কিছু আমার, আমি ওই বাড়ির একমাত্র মেয়ে, সব থেকে বেশি আমার পাওয়ার কথা। তখন শাওন বলে, তোমার মা বাবা সেটা মনে করেননি, তারা মনে করেছেন তোমরা দুজনেই সমান। তখন শাহানা বলে, আমি আর ওই মেয়েটা কখনো সমান হতে পারি না, কোনোদিনও না শাওন, কোনোদিনও না। শাওন সান্ত্বনা দেয় শাহানাকে, বোঝানোর চেষ্টা করে যে তার বাড়ি ফিরে যাওয়া উচিত, এখন শাওনের সাথে তার কোথাও যাওয়া উচিত নয়, এখন বাড়িতে তার থাকাটা খুব দরকার। আর সে বাড়ি থেকে বেরিয়ে এলো, তাকে কেউ আটকালো না? তখন শাহানা বলে, সবাই এই কাজটা করার পর তোমার মনে হয় কেউ আর আমাকে আটকালে আমি আটকাবো, কারোর কথা আমি শুনবো শাওন? একদম না, শাওন যেটা চেয়েছিল সেটা তো হয়েই গেছে। অন্যদিকে ঋদ্ধিকে ফোন করে বিনা যে ঋদ্ধি কোথায় আছে। তখন ঋদ্ধি জানায় সে ফিরছে, ফোনেই তার মায়ের সাথে সে তার দুঃখ ভাগ করে নেয়। প্রথম যখন ঋদ্ধি জানতে পেরেছিল যে সে বিনা শতদ্রুর মেয়ে নয়, সে কতটা কেঁদেছিল, তত তো রাত্রে ঘুমই আসছিল না। বিনা তখন তাকে গান গেয়ে ঘুম পাড়িয়েছিল। এই সমস্ত কথাগুলো ঋদ্ধিকে ভুলে যেতে বলেছিল বিনা, ঋদ্ধিও ভুলে গেছিল। আজকে সে মনে করেছে শুধুমাত্র তার দুঃখটা আবার উঠে এসছে বলে, নাহলে সে আর কোনোদিনও একথা মনে রাখতে চায় না। আর এই সব কথা সে বিনার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না, তাই ফোনেই বলছে। তো ঋদ্ধি বলে আসছে, সে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ঋদ্ধি ক্যাবের জন্য ওয়েট করতে থাকে। তখনই শাওন আর শাহানার গাড়িটা তার সামনে দিয়ে ক্রস করে যায়, কিন্তু ঋদ্ধি সেটা দেখতে পায় না। এরপর বাড়ি আসার পর শাহানা বলে, কি গাড়িটা এখানে কেন দাঁড় করালে, ঘরে নিয়ে চলো। তখনই সেখানে শাওন জানায় যে আজকে তোমাদের বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না শাহানা, এমনিতেই আঙ্কেল আমার পছন্দ করছেন না বাড়িতে আসাটা, কালকে আশীর্বাদটা হয়ে যাক তারপর। শাহানা বলে, আমি কিছু এসব মাথায় আনতে চাই না শাওন, যাই হোক তুমি ঠিকই বলেছো, আজকে তোমার বাড়িতে না যাওয়াটাই ভালো, আমি এখান দিয়ে হেঁটেই চলে যেতে পারবো বলে শাহানা যখন এগিয়ে যেতে লাগে, তখনই শাওন শাহানাকে ডাক দেয় আর তার হাত ধরে বলে, তুমি ভালো থেকো শাহানা, আমি সবসময় চাই তুমি ভালো থেকো বলে শাহানাকে ছেড়ে দেয়। তখনই ঋদ্ধিমা পেছন থেকে চলে আসে। ঋদ্ধিমা শাওনকে জিজ্ঞেস করে সে এখানে কী করছে। শাওন বলে তার সাথে দেখা করতে এসেছে। এখনই ঋদ্ধিমা বলে, তাহলে বাড়িতে না গিয়ে এখানে কী করছে? শাওন বলে, আসলে ভাবছিলাম যাওয়াটা ঠিক হবে কি হবে না, আঙ্কেল বলেছে না বিয়ের আগে তোমার সাথে অত দেখা সাক্ষাৎ করতে না, তাই জন্য। তখনই একটা ছেলে ফুল নিয়ে এসে বলে, দিদি একটা ফুল নাও না। ঋদ্ধিমা বলে, ঠিক আছে কত? তখনই শাওন বলে, পুরো বাকেটটা কত বলে সে ঋদ্ধিমার জন্য পুরো বাকেটটা কিনে তাকে গিফট করে আর বলে বাড়িতে কাউকে বলতে না, কারণ আঙ্কেল বলেছে বিয়ের আগে কোনো গিফট যেন সে ঋদ্ধিমাকে না দেয় তাই। ওদিকে বাড়িতে শাহানা এসে তো চিৎকার চাঁচামেচি শুরু করে দেয়। শাহানার এখন বাড়ি আসার সময় হলো, যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বিনাকে উত্তর দেয়, ও তোমার আমার জন্য চিন্তা হয় বুঝি, ওই বাইরের মেয়েটার জন্য চিন্তা হয় আবার আমার জন্যও হয়। তাকে বারণ করে এরকম কথা না বলতে, কেন ঋদ্ধিমাকে দিদিয়া বলছে না, কেন বাইরের মেয়ে বলছে বলে, ওই কাজের মেয়েটার সাথে আমার কখনো কম্প্যারিজন হতে পারে না। আর বাবা, তুমি যে এতদিন আমাদের দুজনকে সমান সমান দিয়ে এসছো না, কখনো না, ওই মেয়েটার থেকে আমি সবসময় বেশি পাওয়া দরকার, এখন থেকে তুমি আমাকে ওই মেয়েটার থেকে বেশি দেবে, একটা বাইরের মেয়ে একটা কাজের মেয়ের সাথে আমার তুলনা কখনো হয় না, আমি শাহানা রায়চৌধুরী, বুঝতে পেরেছো? সবাই শাহানাকে বোঝানোর চেষ্টা করলেও শাহানা কিচ্ছু বুঝতে চায় না, সে তার মতিতেই উল্লাস। কিন্তু যখন ঋদ্ধির হাতে সে ফুলটা দেখে, সে জিজ্ঞাসা করে এই ফুলটা কে দিয়েছে তাকে। ঋদ্ধি যখন বলে শাওন দিয়েছে, তখন অবাক হয়ে যায় শাহানা, ফুলটাকে ছুঁড়ে ফেলে দেয় সে আর বলে, এটা হতেই পারে না, শাওন কখনো ঋদ্ধিমার মতো মেয়েকে ডিজার্ভ করে না বলে সে উপরে চলে যায়। কি হয়েছে শাহানার বুঝতে পারে না বিনা। শাহানা গিয়ে সঙ্গে সঙ্গে ফোন করে শাওনকে, কেন তুমি ওই মেয়েটাকে ফুল দিয়েছো? শাওন বলে, যতটা ভেবেছিলাম ঋদ্ধিমাকে ততটা বোকা নাই, এই মেয়েটা আমার জালে কিছুতেই পা দিচ্ছে না,
এই মেয়েটার জন্য কিছু অন্য ভাবতে হবে। তখন সে বলে, হ্যাঁ, যার সাথে আমার বিয়ে হবে তাকে ফুল দেবো না তো কি, তাকে তার সাথে দেখা হয়ে গেছে তাই ফুল গিফট করেছি। তখন শাওনা বলে, না শাওন না, তুমি ওই ওই মেয়েটাকে ডিজার্ভ করো না, একদমই না, আমি পছন্দ করছি না, তুমি ওই মেয়েটাকে দেবে না, তুমি ওই মেয়েটার সাথে আশীর্বাদ ক্যান্সেল করে দাও। তখন শাহানাকে শাওন জানায়, ও কাজের মেয়ে হলেও আমার তাতে কোনো আপত্তি নেই, শাহানা আমি কেন আপত্তি জানাবো। তখন শাহানা জানিয়ে দেয় যে সে শাওনকে ভালোবাসে, তাই শাওনকে এবার তার আশীর্বাদটা ক্যান্সেল করতেই হবে না, শাহানা রায়চৌধুরী তাকে ভালোবাসে, ঋদ্ধিমা কেউ নয়, একটা কাজের মেয়ে, সে শাওনকে রিজার্ভ করে না। ওদিকে ঋদ্ধিমা যখন ভাবে শাহানা কী কী বলেছে, সেই কথাগুলো ভেবে কষ্ট পায় আর কাঁদতে থাকে, তখনই সেখানে বিনা রূপা আসে আশীর্বাদের জিনিসপত্র নিয়ে। কিন্তু ঋদ্ধিমার চোখের জল বিনার থেকে লুকাতে পারে না, বিনা বুঝে যায়, বিনা বলে, তুই কেন করছিস এই বিয়েটা, শুধুমাত্র আমাদের প্রতিদান দেওয়ার জন্য। তখন ঋদ্ধিমা তার মাকে জড়িয়ে ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।